এই ভাইয়া কয়টা ইলিশ মাছ পাইছেন এই পর্যন্ত? পাঁচটা। আরো পাওয়ার আশা আছে? হ্যালো বন্ধুরা, হ্যালো ভিউয়ার্স, দেখুন একবার শরীয়তপুরে নড়িয়া জেলার শ্রীরঙ্গর একটি রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, যা শরীয়তপুরের মধ্যে প্রথম রেকর্ড বৃষ্টি। এই অঞ্চলের প্রতিটা ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, দেখুন একবার। কিরে, কি মাছ পাইছস? এই সেই রাস্তা যে রাস্তা আমরা ইলিশ মাছ পেয়েছিলাম কিছুদিন আগে। সবাই ইলিশ মাছ ধরতে নেমে গেছে, দেখা যাক উনি কয়টা ইলিশ মাছ পাইছে। ভাই কয়টা ইলিশ মাছ পাইছেন? এমন পান নাই আপনি বলে দুইটা বল পাইছেন ইটটাকে শুনলাম। বন্ধুরা দেখুন একবার, এরকম বৃষ্টিতে এরকম জলবদ্ধতা কেউ কখনো দেখেনি। 100 বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, খুব করুণ অবস্থা এই জঙ্গলের। এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, দেখুন অবিশ্বাস্য ঝড় এবং বৃষ্টির কারণে পুরো রোড ঘাট সব তলিয়ে যাচ্ছে, পানির গর্জন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দেখুন একবার, বাংলাদেশে 100 বছরের ইতিহাসের এই পানি। প্রতিটা মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, দেখুন একবার। এখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ বিতরণ আসেনি। বন্ধুরা, এই রাস্তাটি হচ্ছে শরীয়তপুরের সবচেয়ে উঁচু রাস্তা, দেখুন একবার বৃষ্টিতে কী অবস্থা। বৃষ্টিতে পুরো রাস্তা ভেসে যাচ্ছে, উত্তাল অবস্থা এই রাস্তাটি। দেখুন একবার, এরকম বৃষ্টি আর এরকম পানি কখনো জলবদ্ধতা কখনো এই শরীয়তপুরবাসী কখনো দেখেনি, দেখুন একবার। পুরো রাস্তা এবং প্রতিটা গ্রাম তলিয়ে যাচ্ছে। বন্ধুরা, এটি একটি শ্রীরঙ্গল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের অবস্থা দেখুন একবার, কী অবস্থা।
পুরো মাঠ এবং স্কুল তলিয়ে যাচ্ছে।